সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মোস্তাকিম বিল্লা শুরুতে সংবাদ শিরোনাম জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ রাজশাহীতে পাশের হার চুরানব্বই দশমিক দশ শতাংশ ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে লাইভলিহুড সহায়তা এবং সেলাই ও বিউটিশিয়ান প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করলেন সমাজসেবী শাহিন আক্তার রেনি নাটোরে দশ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় কৃষক ক্ষেত মজুর সমাবেশ অনুষ্ঠিত নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রচারণা সপ্তাহ সংবাদ সংবাদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার বেলা সোয়া বারোটার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশিস রঞ্জন রায় এ বছর পাশের হার চুরানব্বই দশমিক দশ শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে মোট ষোলো হাজার চারশো আটাত্তর জন শিক্ষার্থী তবে গতবারের চেয়ে এবার পাশের হার শূন্য দশমিক সাতচল্লিশ শতাংশ কমেছে রাজশাহী বোর্ডে এবার জিপিএ পাঁচ প্রাপ্তি ও পাশের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছে এ সময় প্রফেসর দেবাশিস রঞ্জন রায় জানান দুই লক্ষ তেষট্টি হাজার তিরাশি তার মধ্যে উপস্থিত পরীক্ষার্থী ছিল দুই লক্ষ আটান্ন হাজার একশো ছিয়াশি এবং এর মধ্যে পাশ করেছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো চৌষট্টি আমাদের টোটাল পাশের হার হচ্ছে চুরানব্বই দশমিক এক শূন্য এই পাশের মধ্যে ছাত্রের পাশের হার হল তিরানব্বই দশমিক তিন শূন্য ছাত্রীর পাশের হার চুরানব্বই দশমিক আট সাত আমরা জানি যে প্রত্যেক বছরই আমাদের মেয়েদের পাশের হার বেশি হয় এবারও সেটি দেখা যাচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছিল মোট দুই লাখ আটান্ন হাজার একশো ছিয়াশি জন পরীক্ষার্থী এর মধ্যে উপস্থিত ছাত্রের সংখ্যা এক লাখ পঁচিশ হাজার সাতশো পনেরো জন ও ছাত্রী সংখ্যা এক লাখ বত্রিশ হাজার চারশো একাত্তর জন গত বছর অংশ নিয়েছিল দুই লাখ ছেচল্লিশ হাজার নয়শো তিরানব্বই জন শিক্ষার্থী এবার সব বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা রয়েছে দুই লাখ বিয়াল্লিশ হাজার নয়শো চৌষট্টি জন এর মধ্যে এক লাখ সতেরো হাজার জন ছাত্র ও এক লাখ পঁচিশ হাজার জন ছাত্রী ছাত্র পাশের হার তিরানব্বই দশমিক এবং ছাত্রী পাশের হার চুরানব্বই দশমিক সাতাশি শতাংশ আর মোট শিক্ষার্থীর গড়ে শতকরা পাশের হার চুরানব্বই দশমিক দশ শতাংশ ষোলো হাজার চারশো জন শিক্ষার্থীর মধ্যে সাত হাজার দুইশো জন ছাত্র ও নয় হাজার দুইশো জন ছাত্রী জিপিএ পাঁচ পেয়েছে ঘোষিত ফল বিবেচনায় এবার সব দিক থেকে এই ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছে দেবাশিস রঞ্জন রায় বলেন শিক্ষার্থীদের প্রতি বাড়তি যত্ন নেওয়া তাদের মধ্যে অঙ্ক ও ইংরেজি নিয়ে ধীরে ধীরে ভীতি কাটছে এজন্য বিগত বছরগুলোর তুলনায় ধীরে ধীরে ফলাফল ভালো হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডে যদিও গতবারের তুলনায় এবার পাশের হার কম তিনি বলেন এবারের জেএসসি পরীক্ষায় মোটি স্কুলের সংখ্যা ছিল দুই হাজার নয়শো ছিয়াশিটি এর মধ্যে দুইশো উনষাটটি কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষা গ্রহণ করা হয় এবছর একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি এমন স্কুলের সংখ্যা রয়েছে দুইটি ওই দুইটি স্কুলকে এত খারাপ ফলাফলের জন্য শীঘ্রই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে বলেও জানান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার ফল নিয়ে কোনো অভিযোগ থাকলে আগামী সাতই জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ফলাফল পুনঃপরীক্ষণের জন্য আবেদন করতে পারবে এদিকে নগরীর সরকারি পি এন গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা তোহিদারা বলেন গতবার পাশের ভাগ শতভাগ পাশ ছিল এবারও শতভাগ পাস কিন্তু এবার জিপে ফাইভ আরও বেড়ে গেছে গতবার আটান্নটা মেয়ে জিপে ফাইভ পেয়েছিল না এবার আটচল্লিশটা পায় নাই মানে বাকি সবাই জিপে ফাইভ অর্থাৎ আমার শিক্ষার্থীর সংখ্যা হলো দুইশো সতেরো একশো উনসত্তর জনই জিপে ফাইভ পেয়েছে বাকিরা হয়তো কেউ কেউ এ পেয়েছে এ মাইনাস বেশিরভাগই পেয়েছে আর এর পিছনে আমাদের আসলে শিক্ষকদের অবদানই আমি মনে করবো শতভাগ অবদান পাশাপাশি অভিভাবকরা এবং আমাদের শিক্ষার্থী এরা অত্যন্ত সচেতন এবং শুধু লেখাপড়ায় না তারা কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেখানে যে কোনো কম্পিটিশানে তারা অংশগ্রহণ করে এবং সবখান থেকে তাদের মানে সাফল্য আমরা দেখতে পাই গতবারের চেয়ে এবার জিপিএ পাঁচ এর সংখ্যা বেশি এ বছর এই স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১৭ জন যার মধ্যে পাশের হার শতভাগ ও জিপিএ পাঁচ পেয়েছে একশো জন বাকিরা সবাই এ পেয়েছে সাফল্যের কারণ হিসেবে তিনি স্কুলের শিক্ষকদের শতভাগ অবদান ও অভিভাবক সহ শিক্ষার্থীদের সচেতনতার কথা উল্লেখ করেন এ সময় জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠেন এখন ভালো অবস্থা কি করছি সাড়ে বছর কষ্ট করে এসছি তো অবশ্যই খুব ভালো লাগছে অবশ্যই

মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম রাজশাহীর আয়োজনে বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি প্রধান অতিথি হিসেবে ব্রাকের পক্ষ থেকে উনআশি জনকে লাইভলিহুড উপকরণ সহায়তা বিতরণ এবং বিউটিশিয়ান প্রশিক্ষণ গ্রহণকারী চল্লিশ জনকে ও ট্রেইলারিং প্রশিক্ষণ গ্রহণকারী দুইশো ষাট জনকে সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আক্তার রেনি বলেন দেশের জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয় নারীদের সঙ্গে নিয়েই টেকসই উন্নয়ন করতে হবে বেগম রোকেয়া নারীদের শিক্ষিত করার জন্য রাতের অন্ধকারে মোমবাতি হাতে ঘরে ঘরে গিয়ে নারীদের ঘর থেকে বের করে এনেছেন তিনি নারীদের অভিভাবকদের বোঝাতে সক্ষম হয়েছিলেন নারীরা শিক্ষিত না হলে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে না প্রশিক্ষণ গ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন যা শিখবে সেটা টেকসইভাবে শিখতে হবে যাতে সারা জীবন কাজে লাগে প্রশিক্ষণ গ্রহণ করে যা শিখেছেন সব বাস্তব জীবনে কাজে লাগাতে হবে রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাউগাতুল আলমের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথির বক্তব্য দেন প্যানেল মেয়র এক ও বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু ও সচিব আবু হায়াত মোহাম্মদ রহমতুল্লাহ এ সময় স্বাগত বক্তব্য দেন ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী ফরজানা পারভিন কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে নাটোরে দশ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় কৃষক ক্ষেত মজুর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে জাতীয় কৃষক সমিতি জেলা শাখার আয়োজনে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা আমন ধান ক্রয়ে লটারিতে অনিয়ম ও দুর্নীতি বন্ধ উপজেলা খাদ্যশস্য ক্রয় কমিটিতে কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ আখের মূল্য মন প্রতি দুইশো টাকা নির্ধারণ সহ দশ দফা দাবি তুলে তার সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির সাবেক সভাপতি ফজলে হোসেন বাদশাহ এমপি জাতীয় কৃষক সমিতির কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ বাংলাদেশ ক্ষেত মজুর ইউনিয়নের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু নজরুল ইসলাম আনোয়ারুল হক বাবুল আদিবাসী নেতা রবিন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়া যেসব বেসরকারি এনজিওর উচ্চ সুদের কারণে কৃষক সর্বশান্ত হয় অনেক সময় করে আত্মহত্যা সেসব এনজিওর বিরুদ্ধে সমাবেশ থেকে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় নাটোরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিরিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ উদযাপন উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন জেলা প্রশাসক শাহরিয়াজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সপ্তাহের নির্ধারিত কর্মসূচি সম্পর্কে আলোকপাত করেন জেলা দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এ সপ্তাহ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ জাতীয় পতাকা উত্তোলন শোভাযাত্রা ও আলোচনা সভা মাদক বিরোধী শর্ট ফিল্ম প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ